মোল্লা খের, আমি সাধারণত উদ্বোধনী ভাষণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি দীর্ঘদিন থেকে, যদিও আরও কিছু প্রয়োজনীয় কথা বলা প্রয়োজন। প্রথমেই বলি, আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের স্মরণ করব, যেটা বলবে সেটা মানব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমি যেটা দিয়েছি সেটার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। আমি যে দিয়েছি সেটাতে আলহামদুলিল্লাহ বলো। নিজেও কিন্তু তার নাম রেখেছেন শাকুর, আল্লাহর একটা নাম আছে শাকুর, তিনি আমাদের কাজের শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ বললে নেকি দিয়ে দেন, সুবহানাল্লাহ বললে নেকি দিয়ে দেন। ওটাই বলছিলাম আলোচনার এক পর্যায়ে, ওটাকে একটু আগে বলি যে তার নাম রেখেছেন শাকুর, গুণবাচক নাম আল্লাহর, তো উনি মানুষের শুকরিয়া আদায় করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গফিরাল্লাহ ইমরাতিন মুমিসা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে, অশ্লীল কাজে জড়িত ছিল এমন একটা মহিলাকে ক্ষমা করা হয়েছে। কি ঘটনা? মাররাত বিকালবিন আলা রাসে রাকিন, সেই মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, কুকুরটা ছিল ইদারার পাশে, ইলহাফ, পিপাসায় কুকুরটা হাঁপাচ্ছিল, কাদা ইয়াক্তালাহুল আতাস, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে। কুকুরটা খুব পিপাসা আক্রান্ত ছিল। মহিলাটি কি করল? নাজাত খুফাহা, সে তার পায়ের মোজাকে খুলল, ফাউসাকা থোবে খেমারেহা, তারপর তার নিজের ওড়না দিয়ে মোজাটা বাঁধল, ফানাজাত মেলমায়, চামড়ার মোজা তো, ওটাকে ইঁদারায় নামালো, দিয়ে সেই মোজাতে করে পানি উঠিয়ে কুকুরটাকে খাওয়ালো, ফাগো ফেরাল্লাহা, এই কারণে তাকে ক্ষমা করা হয়েছে। তো আল্লাহ বললেন যে তুমি একটা প্রাণীর প্রতি এভাবে দয়া করলে, যদিও তুমি অনেক বড় অপরাধী মহিলা, তো যাক একটা কাজ ভালো করেছ, আমি শুকরিয়া আদায় করলাম, আমি তো শাকুর, আর তোমাকে মাফ করে দিলাম, যা। মানুষ কিছু করলে উনি শুকরিয়া আদায় করেন, মানুষ সুবহানাল্লাহ বললে নেকি দিয়ে দেন, মানুষ কিছু চাইলে দিয়ে দেন, তুমি যখন চাইতে পেরেছ তা আমি দিতে পারি না, চেয়েছ দিয়ে দিলাম। তাই উনি বলেছেন মানলাম ইয়াসারিল্লাহ একদা বালাইহে, কেউ যদি তার কাছে না চাই তাহলে অসন্তুষ্ট হন, তা আমি তো চাইলে দিব, আমি তো তোমার কথার শুকরিয়া আদায় করব, তা চাও না কেন? তো আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। আবার অন্য জায়গাতে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে যেটা দিয়েছি সেটা আরো বেশি করে দেব। লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমি শাস্তি দিব, এটা তো নষ্ট করে দিব, দিবই একবারে তোমাকে বিকলাঙ্গ করে দিব সমাজে, তোমার ইহকালে যাবে পরকালে যাবে। এই জন্য বেশি আশঙ্কা করি যে আমরা তো মনে করছি যে দিন ধর্মের কিছু কাজ করছি এবং খুব চেষ্টা চালাচ্ছি, এদেশে জামিয়া সালাফিয়া নামে কোরআন হাদিস শিক্ষার একটি বড় ব্যবস্থাপনা করা, জামিয়া সালাফিয়াকে কোরআন হাদিস শিক্ষার একটা বড় মাধ্যম হিসাবে ধরে নেওয়া, এই মিশন নিয়ে খুব চেষ্টা চালাচ্ছি। তো মাঝে মধ্যে বলি যদি কোথাও ভুল হয় তাহলে মাফ করো, আমি নিজে থেকে
ভুলটা করতে চাইনি, কেননা আমি অকৃতজ্ঞ হয়ে কাজ করতে চাই না, আমি তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে কাজ করতে চাই। তো কোথায় শুকরিয়া আদায় করলাম না এমনটা যদি ঘটে যায়, তাহলে তুমি শুকরিয়া আদায়ের পথটা বের করে দিও, যাতে করে শুকরিয়া আদায় করতে পারি। কেননা শুকরিয়া আদায় করব না আবার জামিয়া সালাফের কাজ করব, এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও চাচ্ছি না। আর আমার দিনী ভাই বোন যারা দেশ বিদেশে আমাদের সাথে থাকেন যন্ত্রের মাধ্যমে অনলাইনের মাধ্যমে, তাদেরকে আমরা অনুরোধ করি যে নিজের জন্য যেমন কল্যাণ কামনা করেন আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য, তেমনি ভাবে জামিয়া সালাফের জন্য কল্যাণ কামনা করেন। আল্লাহ যেন এর ক্ষতির দিক না নিয়ে আসেন, শুধু সুবিধা কল্যাণের দিক নিয়ে আসেন। তাই শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া বলতে আলহামদুলিল্লাহ তার উনি বেশি খুশি, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ ও আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এতে তিনি বেশি খুশি হন। তাই জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুরের উদ্বোধনী আলোচনায় বলছি, তোমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারপরে সংক্ষিপ্ত হলেও বলি যে সত্য সত্যই যারা দিন প্রচার করছে তাদের 95 জন বক্তা মিথ্যে কথার ভিত্তিতে দিন প্রচার করছে বলে আমার তদন্ত। যারা মুফাসসির হিসেবে তাফসির করছে তার 98% ধর্মের নামে মিথ্যে কথা বলছে বলে আমার ভাঙাচোরা তদন্ত। এই চলন্ত ধর্মের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিকে ঠেকাতে হবে। সাথে সাথে এই যে দেশে শিক্ষার নামে জাহেলিয়াত চলছে, শিক্ষা বনাম জাহেলিয়াত থাকলে সাথে নিয়ে যাবেন সবাই। এই যে শিক্ষার নামে জাহেলিয়াত চলছে, শিরকি হলো শিক্ষা, বেদাতি হলো শিক্ষা, অশ্লীল কাজই হলো শিক্ষা, পাপের কাজই হলো শিক্ষা। তো এটা কেমন শিক্ষা? এই শিক্ষাকে তুলে দেওয়ার মৌলিক লক্ষ্য হচ্ছে জামিয়া সালাফিয়ার। মূলত শিক্ষা নিয়ে লড়ছে জামিয়া সালাফে। এদেশের বৃহত্তর জেলাগুলিতে আমরা জামিয়া সালাফে গড়তে চাই ইনশাআল্লাহ। সেসব জামিয়া সালাফের মাধ্যমেই এদেশের শিরক বেদাত উৎখাত করব, এদেশের মানুষের আকিদা আদর্শের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যেই জামিয়া সালাফিয়া, এ লক্ষ্যেই জামিয়া সালাফের সালাফি কনফারেন্স। সাথে সাথে দিন ধর্মের নামে যত বই পুস্তক আছে, বইয়ের নাম কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না, কি করলে কি হবে, যত কথা লেখা আছে সবই শিরক। বই একটা রাস্তাঘাট থেকে আপনি তুলে দেখেন, ফাজাইল আমল বইয়ে লেখা আছে অনেক কথার এক কথা যে আদম আলাইহিসসালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন সৌদি আরব। তাহলে আদম আলাইহিসসালাম যদি ভারত থেকে হজ করতে যান 60,000 বার, তাহলে বয়স 60,000 বছর। তো তাহলে কি আদম আলাইহিসসালাম আসলেই 60,000 বছর ছিলেন? এগুলো ধর্মের নামে কথা লেখা আছে। আমি নাম মনে নাই, নাম ভুলেও গেছি, বড়া নগর দা আলেম মাদ্রাসার একজন বক্তা বলছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ফকির ভিক্ষে চাইতে এসেছিল, তখন আব্দুল কাদের জেলানি তার মায়ের পেটে। তো যখন ওর মা ভিক্ষে দিতে গেছে, তখন ফকির তার প্রতি আকৃষ্ট হয়েছে, তখন আব্দুল কাদের জেলানি পেট থেকে বের হয়ে ও ফকিরকে হত্যা করেছে। তা আমি এখন আমার এক সময়ে বললাম যে আচ্ছা, আব্দুল কাদের জেলানি যে তার মার পেট থেকে বের হয়ে আসলেন, তো এখন পেটের ভিতরে গেলেন কিভাবে? এখনো তো তার প্রসাদের সময় হয়নি, আরো কিছুদিন আছে। রাগ করে ফকিরকে হত্যা করতে উনি বের হলেন। তারপরের কথা হলো এই যে ফকির জেনা করেনি, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হয়। তো এখন আব্দুল কাদের জেলানি যে
হত্যার যোগ্য না হয় একটা মানুষকে হত্যা করে দিলেন তাহলে তো আব্দুল কাদের জিলানী আর দুনিয়াতে বাঁচতে পাবেন না কেন উনি জন্ম নিলেই তাকে হত্যা করতে হবে এটা হলো কেসাস এটা হলো কোরআনের ফয়সালা তো তাহলে বক্তা এমন বক্তব্য দিলেন যাতে আব্দুল কাদের জিলানীর আর দুনিয়াতে বাঁচার সুযোগ নেই কেমন বক্তব্য এটা কেমনে হয় একদিন এক বক্তা জুমার খুতবা দিচ্ছেন বলছেন যে হাসান বাসারি একদিন কবরস্থানে গেলেন দেখছেন রাবিয়া বাসারি যে হাসান বাসারি কি করে তো হাসান বাসারি একটা কবর খুঁড়ে একটা মাথা বের করে ডান কানে একটা লোহার রড ঢোকালেন তো বাম দিক দিয়ে বের হয়ে গেল তখন তার মাথাটাকে উনি ভেঙে চুরে চুরমার করে ফেলে দিলেন আর একটা মাথা কবর থেকে বের করলেন একটা রড ডান কানে ঢোকালেন আর বাম কান দিয়ে বের হয় না তো টানলে চলে আসলো ওটাকে মেরে ভেঙে চৌচির করে দিলেন আর একটা মাথা কবর থেকে বের করলেন রডটা ডান কানে ঢুকালেন আর যায় না টান দিচ্ছে আর আসেও না জোর করে টেনে মাথাটা আর একটা কবর ঘরে পুঁতে দিলেন এবার রাবিয়া বাসারি বহু মহিলা মানুষ কবরস্থানের গেটে বললেন হাসান বাসারি জি আপনি এমন করলেন কেন আরে শোনেন ওই যে প্রথমে রড ঢুকে দেখলাম একবার ওই কান দিয়ে বের হয়ে গেল টান দিলেন এমনি চলে আসলো এ বক্তব্য শুনত মানত না এক কান দিয়ে শুনত আর এক কান দিয়ে বের করে দিত যার কারণে আমি এটা করলাম তারপর যে আর একজন দেখলেন আমি রডটা ডান কান দিয়ে দিলাম বাম কান দিয়ে বের হলো না কিন্তু টান দিলাম আর আসলো না টান দিলাম চলে আসলো এটা হলো বক্তব্য শুনত মনে রাখতো কিন্তু আমল করতো না যার কারণে টানতে চলে আসলো পরের মাথাটা আমি ঢোকালাম রডটা কিছু দূর গেল আর যায় না টান দিলাম আসে না খুব জোর করে বের করে নিয়ে আমি আর একটা কবরে কবর খুঁড়ে পুঁতে দিলাম এই লোকটা ছিল বক্তব্য শুনত এবং আমল করত আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলেন তো হাসান বাসারি তো মানুষ তো কবর বাসির যে এগুলো হতো ইনি জানলেন কি করে এটা বক্তৃতা কেমনে হয় এই বক্তব্যগুলি ঠেকানোর জন্য মূলত আপনাদের এই জামিয়া সালাফিয়া আপনাদের এই জামিয়া সালাফির সালাফি কনফারেন্স আমার মনে বড় সাদ এদেশের মাটিতে জামিয়া সালাফের নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ যেখানে এদেশের ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এই বিদ্যার মাধ্যমে এদেশের মাটিতে শিখ বেদাত উৎখাত করবো ইনশাআল্লাহ এই লক্ষ্যেই জীবন বাজি রেখে দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্য ভাষী মানুষকে না বুঝাতে পারলো পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা দিনী ভাই বোন যারা বাংলাদেশের উত্তরবঙ্গে আছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আছেন যারা সারা পৃথিবীতে বাংলা ভাষায় বসবাস করছেন তাদের কাছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিক্ষুক হিসাবে জোরালো দাবি জানাচ্ছি একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জামিয়া সালাফিয়া থেকে এক সরিষার সময় পরিমাণ সুবিধা ভোগ করার লক্ষ্যে এক মিনিট কাটায় না কাটাবও না আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা আমি নিই না আমার কাছে এরকম কোনো টাকা পয়সা নেই কিভাবে চলছে আমি সেটাও জানি না আমি দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে যার কারণে আমি আপনাদেরকে দিন রাত যেটা বলি সেটা হলো দোয়া করেন ওই ভাষাটা আল্লাহ রাসূলের আমি খুব ভালো বিশ্বাস করি যে দুয়াই ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে 50,000 বছর পূর্বে পৃথিবী সৃষ্টির যে ভাগ্য লেখা হয়েছে সেই ভাগ্য আল্লাহ নতুন ভাবে কেটে নতুন করে দিবেন সেটাই যদি কেটে করে দিতে পারেন তাহলে আল্লাহর এমন কি শক্তি নাই এই দেশে জামিয়া সালাফের মাধ্যমে এদেশের শিরক বেদাত উৎখাত করবেন ইনশাআল্লাহ করবেন সর্বশক্তিমান তিনি আমাদের একটু বলা চান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে তো ফেরাউন বলছে না 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 আমি পারবো না আমি একটা থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম আমি যেতে পারবো না আমার কি হয় আচ্ছা ঠিক আছে আমি যেতে পারবো না আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তোমার ভাইকে দিলাম হারুনকে দিলাম তারপর বলছে আমার মুখে একটা অসুবিধা আছে আমি যেতে পারবো না কথা বলতে পারি না
ঠিক আছে আমি তোমার মুখের ভাষা ঠিক করে দিলাম রব্বি ইসরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু বলো আমি যে ঠিক করে দিচ্ছি তো এখন সব কিছু দিয়ে দিলেন দিয়ে বলছেন যে যান তারপরে বলছেন ঠিক আছে সবই দিলাম বটে ওয়াইন তানিয়া ফি জিকরি আমাকে ডাকতে যদি অলসতা করো তাহলে যা দিলাম সব উল্টে দেব আল্লাহ তানিয়া ফি জিকরি আমাকে ডাকতে অলসতা করো না সুবহানাল্লাহ বলতে আলহামদুলিল্লাহ বলতে অলসতা করো না আমার কাছে চাইতে অলসতা করো না আমি তো দিতেই চাচ্ছি জামিয়া সালাফিয়া গড়ো না চাও না আমার কাছে তো অভাব নেই সারা পৃথিবীর মানুষ যদি একসাথে ভিন্ন ভিন্ন কিছু চাই একবারে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরুষ নারী জিন ইনসান সবাই যদি চায় একসাথে আর সবাইকে যদি আমি চাঁদের চাহিদা পূরণ করে দিই তাহলে আমার কাছে যা আছে তার সরিষার সমপরিমাণও শেষ হবে না সবাইকে সব দিয়ে দিলাম তারপরে সুইটা সাগরে ডুবালাম সাগর থেকে উঠে দেখি এই সুয়ে যতটুকু পানি লেগেছে আমার কাছে যত আছে ততটুকুর এটুকুও কমেনি সুয়ে কতটুকু পানি লেগেছে সুইটা যদি নদীতে ডুবানোর কথা হতো তা একটা মানাতো সুইটা যদি বাটির পানিতে ডুবানোর কথা হতো তা একটা মানাতো এমনভাবে আল্লাহ বললেন যে সুইটা আটলান্টিক মহাসাগরে ডুবাও ডুবে দেখো তো কতটুকু পানি সুয়ে লেগেছে বলে কিছুই লাগেনি কিছুই লাগেনি এক একটু তো লেগেছে সারা পৃথিবীর মানুষ সবাই যদি চাই নিজ নিজ চাওয়া সবাইকে যদি সবারটা দিয়ে দিই এই সুয়ে যতটুকু পানি আছে ততটুকু আমার কমবে না ওটুকু সাগর কমে গেছে কিন্তু আমার কমবে না তাহলে আমার চাইতে ভুল আছে যার কারণে আমি বলি চান সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফের এটা মৌলিক লক্ষ্য শিক্ষার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে কলমের মাধ্যমে আমরা এই কাজ করতে চাই সেই লক্ষ্যেই সালাফি কনফারেন্স সেই লক্ষ্যেই জামিয়া সালাফিয়া যেখানে কোনো শিরক নাই যেখানে কোনো বিদাত নাই যেখানে কোনো দল নেই যেখানে কোনো হিংসা নেই একবারে ছাত্র শিক্ষককে কঠোরভাবে বলে দেওয়া আছে কোনো দল নেই কোনো হিংসা নেই কোনো বিরোধিতা নেই কোনো শিরক নেই কোনো বেদাত নেই কারো নামে মুখ খোলা যাবে না মুখই বন্ধ সম্মানিত দিনী ভাই বোন আপনাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি কোনো অসুবিধা বোধ করলে মনে কষ্ট নেবেন না নতুন প্রতিষ্ঠান সবেমাত্র আরম্ভ হয়েছে এরপরে যে আপনারা উত্তরবঙ্গের মানুষ এভাবে করতে পারবেন এত তাড়াতাড়ি আমি এতটা ভাবিনি আমি ১৩ সাল থেকে রূপগঞ্জ নারায়ণগঞ্জে লড়ছি এখনো গিয়ে এত ভালো কিছু দেখতে পাবেন না ২০১৬ সাল থেকে আমি ডাঙ্গিপাড়ায় লড়ছি এত কিছু আপনি দেখতে পাবেন না এসে দেখছি একবারে বিল্ডিং লম্বা করে দুইতলা করে দিয়েছেন টয়লেট ঠিক করে দিয়েছেন রান্নাঘর ঠিক করে দিয়েছেন বিশাল মাটি টাটি উঠিয়ে একটা সুন্দর ব্যবস্থা করেছেন কনফারেন্সের ব্যবস্থা করেছেন বিশাল ব্যবস্থা করেছেন পিছনে মসজিদ করব সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ আপনাদের উদ্দেশ্য কবুল করুক আল্লাহুম আমিন আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের সাথে আছি আমি কচুর পাতার পানি আমার কোনো মূল্য নেই চাপায় নামাজের ভাষাতে কচুর পাতার উপরে পানি থাকলে টলমল টলমল করে একটু পড়লো কি পড়লো পড়লো কি পড়লো আমি হচ্ছি সেরকম ভিত্তি বলে আমার কোনো জিনিস নাই ভিত্তি হলো তুমি সর্বশক্তিমান তোমাকে বলছি তুমি একটু শোনো এটাই আমার দৃঢ়তা তিনি শুনবেন এটা দৃঢ়তা জাতির ক্ষতি না করলে পয়সার ক্ষতি না করলে তিনি শুনবেন এ কথাই ঠিক ইনশাল্লাহ এরই ভিত্তিতে নিঃস্ব অবস্থায় মাটিতে নেমেছি গত বছর বলে গেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে এই তেঘরা বিলেজ দিনাজপুরে জামিয়া সালাফে গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে যেটা আপনি দেখতে পাচ্ছেন বিশাল কিছু দেখতে পাচ্ছেন ২০১৭ সালের ১৬ই ফেব্রুয়ারি রোজ বুধবার ৪:৩০-৫টার সময় বলেছিলাম জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার মাঠে আমার হাতে টাকা নাই কত সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কত সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে ইনশাল্লাহ গড়বেই গড়বে ২০১৩ সালের ২৪ আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে অবশ্যই অবশ্যই গড়বে ইনশাল্লাহ মর্মে উত্তরবঙ্গের লোকের কাছে আমার আন্তরিকভাবে জোরাল অনুরোধ আল্লাহকে বলতে ভুলবেন না কাজে সফল হবেন ইনশাল্লাহ যেহেতু আল্লাহ নিজে কোনো কাজ করেন না মানুষ দিয়ে করান কাজেই দানের হাত সবসময় প্রশস্ত রাখবেন খালি হাতে অন্তত জামিয়া সালাফে আসবেন না ১০ টাকা হোক
5 টাকা হোক আর এসে মহিলা পুরুষ কেউ ঘোরাঘুরি করতে পাবেন না এই অল্প সময় বসে সবার বিষয় ভিত্তিক আলোচনা শুনবেন কে বিষয়ে কোন বিষয়ে কথা বলবে সবাকে বিষয় দেওয়া আছে বড় বড় বিদ্বান মানুষ দেশ বিদেশের সবাই তারা এখানে উপস্থিত হয়েছে মাওলানা ইউসুফ মাদানী বাইরের মানুষ তারা আপনাদের সামনে কথা বলবেন তাদের কথাগুলো আপনারা গুরুত্ব সহকারে শুনবেন আশা করি সেই অনুপাতে আমল করার চেষ্টা করবেন আমার কাছ থেকে আরো অনুরোধ থাকছে আপনাদের নিকটে বিনীত যে পয়সাপাতি দান করে যাবেন না হয় বই পুস্তক কিনে নিয়ে যাবেন অযথা বেশি খেয়ে পয়সা নষ্ট করিয়েন না যা খাবেন তা পায়খানা হবে যা পড়বেন তা পুরাতন হবে যা দেওয়া হবে তা জমা হবে এটাই বিধান এটা রাসূলের মুখের ভাষা যা খেলেন তা নষ্ট হলো যা পড়লেন তা পুরাতন হলো যা দিলাম তা জমা হলো একটা বই কিনে নিয়ে যদি একটা হানাফি মাদ্রাসাতে দিই তবু একটা সুবিধা হলো কেউ যদি কোনোদিন পড়ে আলিতে সম্পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা এটা হলো জাতীয় সম্পদ সারা পৃথিবীর বাঙালির জন্য পত্রিকা হচ্ছে আলিতে সম্পত্রিকা যার পিছনে ফতোয়া বোর্ড আছে যেখানে 50টা প্রশ্নের উত্তর আছে অন্যান্য বইয়ের সাথে ব্যতিক্রম বই যেটা সেটা আলিতে সম্পত্রিকা কেউ খালি হাতে যাবেন না ৩০ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন শেষ পর্যন্ত কোনো বই কিনতে না পারলে সম্মানিত দিনী ভাই বোন আমি উদ্বোধনী আলোচনায় জামিয়া সালাফের মৌলিক লক্ষ্যর কয়েকটি কথা বলে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি বক্তব্য শেষ হওয়া পর্যন্ত কেউ কোথাও ঘুরবেন না এখানে সেখানে যাবেন না দোকান থেকে এখানে এখান থেকে দোকান পর্যন্ত এখান থেকে টয়লেট টয়লেট থেকে এখানে এর চেয়ে বেশি সময় কাটালে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন সমস্ত দিনী ভাই বোন সকল দিনী ভাই বোনকে সূচনার আলোচনায় আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে সবার আন্তরিকভাবে শুকরিয়া আদায় করে আপাতত উদ্বোধনী আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু